আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আসলে প্যারেন্টস তৈরি নিয়ে। এটা আমাদের সবারই লক্ষ্য, প্যারেন্টস তৈরি করা। বাচ্চা কেনার প্রথম লক্ষ্যই হচ্ছে প্যারেন্টস তৈরি করা। হয়তো কিছু লোকের উদ্দেশ্য থাকতে পারে মাংস উৎপাদনের জন্য, তবে বাংলাদেশে বেশিরভাগ লোকই বাচ্চা নিয়ে প্যারেন্টস তৈরি করতে চায়। তো আপনি যদি 100টি বাচ্চা লালন পালন করতে চান, তাহলে কতগুলো প্যারেন্টস হিসেবে আপনি সেগুলোর সেট করতে পারবেন, এ বিষয় নিয়েই কথা বলবো। আসলে দেখুন, 50টি প্যারেন্টস তৈরি করতে গেলেও কিন্তু আপনাকে কমপক্ষে 100-র উপরে, মানে কমপক্ষে 100-র উপরে 130 থেকে 150টি বাচ্চা পালন করতে হবে। কেন, আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 100টি বাচ্চা প্যারেন্টস তৈরি করার জন্য কারো কাছ থেকে ক্রয় করলেন, তো একদিনের বাচ্চা ক্রয় করলেন কিংবা 10 থেকে 15 দিনের, সেগুলো ক্রয় করার পরে যেহেতু এগুলো কমপক্ষে 6.5 থেকে 7 মাসের আগে ডিম পারে না, আর মেল ফিমেল যেহেতু 1.5 থেকে 2 মাস আগে চিনা যায় না, সেহেতু আপনি 100 বাচ্চা নিয়ে লালন পালন শুরু করলেন, ওই বাচ্চাগুলি মেল হবে না ফিমেল হবে, কত পার্সেন্ট কী হবে সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। তাহলে 100টি বাচ্চার মধ্যে আপনার এই বাচ্চাগুলোকে একদম প্রাপ্তবয়স্ক করতে অন্তত পক্ষে 10টি বাচ্চা মারা যেতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। 10% বাচ্চা মারা যাওয়া এটা অস্বাভাবিক কিছু নয়, এটা অনেক অভিজ্ঞ লোক হলেও মারা যেতে পারে, এটা স্বাভাবিক। তো 100টি বাচ্চার মধ্যে যদি 10টি মারা যায়, থাকে কয় পিস? 90 পিস। আর সাধারণত চীনা হাঁসের বাচ্চার ক্ষেত্রে এরা মেল হয় বেশি, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। 100টি বাচ্চা যদি লালন পালন করা হয়, তাহলে 50%-এর বেশি মেল হয়। তাহলে 10টি যদি মারা যায়, বাঁচলো 90টি। 90টির মধ্যে যদি আমরা ভাগ দেই 2 দিয়ে, তাহলে 45 পিস হচ্ছে। 45-এর মধ্যে যেহেতু মেলের সংখ্যাটা একটু বেশি হয়, মেল বেশি পার্সেন্ট হয়ে থাকে চীনা হাঁসের ক্ষেত্রে, ফিমেলগুলো একটু কম হয়। তবে আমি যদি 40% ফিমেল ধরি, 60% মেল ধরি, তাহলে ঠিক আছে। তাহলে কিন্তু অলরেডি 50% যদি মেল ফিমেল হয়, তাহলে কিন্তু অনলি 45 পিস হচ্ছে। 90কে 2 দিয়ে ভাগ দিলে 45 হচ্ছে। তাহলে 60% যদি 40% ধরা হয়, তাহলে 40-এরও নিচে চলে আসতেছে। অতএব আপনারা যদি 50টিও প্যারেন্টস তৈরি করতে চান, আপনাকে অবশ্যই কমপক্ষে 120 পিস থেকে 150 পিস হলে ভালো, 150 পিস বাচ্চা লালন পালন করতে হবে যদি আপনারা 50টি প্যারেন্টস তৈরি করতে চান। এই হিসাবটা আসলে অনেকেই জানি না। আমরা মনে করি 100 বাচ্চা কিনি তাহলে আমার 100 হয়ে যাবে, কিংবা আমার মোটামুটি 50টির উপরে প্যারেন্টস হয়ে যাবে। না, বিষয়টি এরকম নয়। আপনি একদম নিশ্চিতভাবে যদি 50টি প্যারেন্টস করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 120 থেকে 150টির মতো বাচ্চা লালন পালন করতে হবে। আর অবশ্যই লালন পালনের যে সময়কাল, সেটা কমপক্ষে ডিমে আসতে 6.5 থেকে 7 মাস সময় লাগে চীনা হাঁসের ক্ষেত্রে। এটা আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অনেকেই বলতে পারে 5 মাসে 6 মাসেও ডিম পারে, সেটা তাদের ব্যক্তিগত মতামত, আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। তবে আমি যতটুকু জানি, এটা এরা আসলে 6.5 মাস 7 মাসের আগে এরা ডিমে আসে না। এর জন্য আপনারা বাজেটও সেই হিসাবেই রাখবেন। অনেকেই বাচ্চা কিনেন, 100 বাচ্চার দাম আর কয় টাকা, 100 টাকা করে হলে সর্বোচ্চ 10,000 টাকা নিবে, কিন্তু আপনার আরও কয়েক গুণ খরচ করতে হবে এগুলোরে বড় করতে, এগুলোরে ডিমে নিয়ে আসতে। এর জন্য বাচ্চা যারা নেবেন, হিসাব নিকাশ করে নেবেন, এবং প্যারেন্টস তৈরি যদি কেউ করতে চান, তাহলে অবশ্যই বাচ্চা বেশি করে লালন পালন করবেন। তাছাড়া কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে সংখ্যায় প্যারেন্টস হওয়ার কথা, সেটি কিন্তু হবে না। কারণ এখানে 60% হয় মেল চীনা হাঁসের বাচ্চার ক্ষেত্রে, আর 40% হয় ফিমেল। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে গড় করে বলছি, ঠিক আছে? এই জন্য প্যারেন্টস তৈরি করতে চাইলে অবশ্যই আপনাকে হিসাব নিকাশ করে তৈরি করতে হবে, কয় পিস প্যারেন্টস হবে কয় পিস বাচ্চা থেকে। এটা যদি আপনি নাই জানেন, তাহলে তো তৈরি করতে পারবেন না। এটা নিয়েই আজকে কথা বললাম। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আসসালামু আলাইকুম।